নমস্কার, আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করব। মকর রাশির সম্পূর্ণ জীবন, মকর রাশির ব্যক্তিত্ব সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। অবশ্যই আমরা আলোচনায় চলে আসব। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মকর রাশি, মকর রাশি মহারাশির দশমতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা শনি। মকর রাশি একটি চর স্বভাবের রাশি, মকর রাশি একটি পৃথ্বীতত্ত্বের রাশি, মকর রাশি একটি বৈশ্য বর্ণের রাশি, এছাড়াও কিন্তু মকর রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। মকর রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে উত্তরাষাঢ়া, একটি শ্রবণা এবং একটি ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া হচ্ছে রবি নক্ষত্র, শ্রবণা চন্দ্রের নক্ষত্র এবং ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মকর রাশির ব্যক্তিত্ব গঠিত হয়, এবং হয়তো এইগুলোকে আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু খুব আমি সরল করেই বলার চেষ্টা করবো যাতে আপনি বুঝতে পারেন। যেহেতু মকর রাশি একটি শনি প্রভাবিত রাশি, তাই এই কারণে বলাই যেতে পারে মকর রাশি প্রচণ্ড কিন্তু এরা কর্মের প্রতি বিশ্বাস রাখে, এরা প্রচণ্ড পরিমাণে কিন্তু দায়িত্ববানও হয়। তো কর্মের প্রতি বিশ্বাস রাখে যেমন, তেমন আমি তো বলি যে এরা নিজের প্রতি নিজেরই একটি বিশ্বাস এদের মধ্যে থাকে যে আমি জীবনে কিছু না কিছু করে দাঁড় করাবোই নিজেকে। ঠিক নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে এরা কিন্তু একদিন প্রতিষ্ঠিত হয়ে সমাজের কাছে দেখিয়েও দিতে পারে। এরকম জোশ, এরকম স্ট্যামিনা মকর রাশির মধ্যে কিন্তু রয়েছে। মকর রাশি যেহেতু একটি পৃথ্বীতত্ত্বের রাশি, এদের সহ্য ক্ষমতা অনেক বেশি, কারণ ছোটোবেলা থেকে সংঘর্ষের জীবন এদের, এবং সারা জীবনে এরা প্রচুর দুঃখ, প্রচুর ঝঞ্ঝাট, ঝুটঝামেলা এদের জীবনে আসে কিন্তু, বা এদের পরিবারের মধ্যেও আসে। তো এরা সমস্ত সমস্যাকে অতিক্রম করে নিজেকে ঠিক প্রতিষ্ঠিত করে নেয়, তাই এই কারণে কিন্তু এদের মধ্যে সহ্য ক্ষমতা বেশি বলেই এরা কিন্তু হাল ছাড়ে না, এরা কিন্তু ঠিক ওপরে গিয়ে দাঁড় করাতেই পারে। সহ্যের সীমা যখন পার হয়ে যায়, তখন কিন্তু মকর রাশির মানুষেরা একটু মাথা গরম করে ফেলে, এবং মাথা গরম যদি করে ফেলে মকর রাশির মানুষেরা, তাহলে পারে কিন্তু একটু বেশি মাথা গরম করে ফেলে এবং উল্টো পাল্টা কথাবার্তা বলে দেয়। একটু মাঝে মধ্যে কিন্তু ঝগড়ালু স্বভাবের আছে মকর রাশিরা, তবে হ্যাঁ, এরা কিন্তু প্রথমে একটি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করে, অর্থাৎ সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা এবং সুন্দর আচারভঙ্গি দিয়ে এরা কিন্তু মানুষের সঙ্গে মেশে। কিন্তু মানুষটি যদি, সামনের মানুষটি বারবার এদেরকে বিরক্ত করে দেয়, তাহলে পারে কিন্তু এরা একটু রেগে যায়। মাফ করবেন, সরি। বেশিরভাগ সময় দেখেছি মকর রাশির বাবা মায়ের সঙ্গে মকর রাশির একটা মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম আছে, আবার বাবা মাকে কিন্তু এরা খুব ভালোবাসে, আবার বাবা মার সঙ্গে কিন্তু মাঝে মধ্যে এদের একটু ঝগড়া অশান্তিও লেগে যায়। মকর রাশি একটু বন্ধুবান্ধব প্রিয় বলা যেতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে একটু আড্ডা মারা বা একটুখানি বন্ধুবান্ধবের সঙ্গে এদিক ওদিক ঘোরা, এরা কিন্তু ভালোবাসে। এছাড়াও কিন্তু মকর রাশির মানুষেরা কিন্তু একটু ঘুরতে ফিরতেও ভালোবাসে, একটু সুন্দর সুন্দর জামাকাপড় পরতেও ভালোবাসে। মকর রাশির মধ্যে কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা ইন্টারেস্ট অনেক সময় দেখতে পাওয়া যায়, এরা কিন্তু অধিকাংশ সময় প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ে এরা কিন্তু গণ্ডগোলের মধ্যেই চলে আসে, কারণ প্রেমটা কিন্তু এদের খুব একটা সুটেবেলও অনেক সময় হয় না। মকর রাশির মধ্যে একটা সুন্দর শালীনতা বোধ, একটি ভদ্রতা, নম্রতা, এগুলো তো রয়েইছে, এবং এগুলোকে দেখে মকর রাশির মানুষদেরকে বিশেষ করে কিন্তু বিশেষ ভাল লাগে, অনেক সময় একটা ভালো লাগার ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যায়। মকর রাশি প্রচণ্ড প্রতিবাদী একটি রাশি, এরা কিন্তু মানে স্পষ্ট কথা মুখের উপরে বলে দিতে পারে, এবং এরা কী বলবো, পরিবারের লোকজনরা এদের থেকে লাভ উঠিয়ে নেয়। অনেক সময় দেখতে পাওয়া গেছে যে পরিবারের লোকজনরা এদের থেকে লাভ উঠিয়ে যায়, মানে যখন এদের দরকার তখন কিন্তু পরিবার এদের কথাই বারবার বলে, আর যখন দরকার শেষ তখন এদেরকে ভুলে যায়। অর্থাৎ পরিবারের লোকজনরা কিন্তু এদের থেকে লাভ উঠিয়ে নিতে পারে, এবং মকর রাশির পরিবারের সঙ্গে কিন্তু একটা মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম দেখতেই পাওয়া যায়। মকর রাশির মাঝে মধ্যেই কিন্তু অর্থ খরচের একটা সমস্যা চলেই আসে, এবং পরিবারের দ্বারা এরা কিন্তু বেশ কিছুটা প্রতারিত হয়, অর্থাৎ পরিবারদের পেছনে অনেক খরচাপাতি করে দিয়ে এরা কিন্তু একটুখানি নিজেই লসের মানে দুঃখের দুঃখী হয়ে যায় অনেক সময়, যে পরিবারের জন্য এতটা পয়সা খরচা করে ফেললাম। মকর রাশি কিন্তু সুন্দর সুন্দর যোগাযোগ থাকে, এবং মকর রাশি প্রচণ্ড কর্মঠ রাশি, এবং একটুখানি শুতে ঘুমাতে ভালোবাসলে পরেও এরা কিন্তু কর্মের প্রতি প্রচণ্ড সিরিয়াস, এবং কর্মটা যতক্ষণ না শেষ হচ্ছে এরা কিন্তু ছাড়ে না, এরা কর্মের প্রতি প্রচণ্ড এরা কিন্তু দায়িত্বস্থান।
মকর রাশির পারিবারিক জীবনকে নিয়ে আমি কী বলবো, পরিবারের মধ্যে এদের অনেক রকম সমস্যা থাকে এবং পরিবারের মানুষগুলোর সঙ্গে পরিবারকে এরা ভালোবাসে এবং পরিবারের মানুষগুলোকে শাসন করতে গিয়ে মাঝে মধ্যে এদের পরিবারের লোকজনদের সঙ্গে ঝগড়া অশান্তিও লেগে যেতে পারে, কথা কাটাকাটিও লেগে যেতে পারে এবং পরিবারের কী বলবো পরিবার থেকে পরিবারের জন্য এদের অনেক পয়সা কড়ি ব্যয় হয়ে যায়। এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় 12 ক্লাসের পরে কিন্তু এদের পড়াশোনাটা খুব ভালো হয় না, অনেক সময় মাধ্যমিকের পর থেকে এদের পড়াশোনা ডিস্টার্বে চলে আসে। মকর রাশির প্রেম, প্রেম কিন্তু মকর রাশি করতে ভালোবাসে এবং মকর রাশি বেশিরভাগ সময় কিন্তু প্রেমজ জীবনের ক্ষেত্রে দেখেছি প্রথম প্রেমেতে এদের সমস্যা আসে বা প্রথম বিবাহে এদের সমস্যা আসে। এদেরও কিন্তু একাধিক বিবাহ হতে পারে, তবে বিবাহিত জীবনে বেশ কিছুটা কম। প্রেমের ক্ষেত্রে দেখেছি প্রথম প্রেমেতে কোনোরকম একটা মনোমালিন্য, ডিস্টার্বনেস এদেরগুলো কিন্তু চলে আসে। মকর রাশি সাধারণভাবে কম্পিউটার রিলেটেড কাজকর্ম করতে, ইন্টারনেট সংক্রান্ত কাজকর্ম করতে, এছাড়াও কিন্তু বেশ কিছুটা সেবামূলক কাজকর্ম করতে, ছোটোখাটো কোম্পানিতে কাজকর্ম করতেও এরা কিন্তু ভালোবাসে। মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এরা অ্যাকাউন্টের দিকেও খুব ভালো হয়, এছাড়াও কিন্তু যে কোনো সেলস রিলেটেড কাজের সঙ্গে এরা কিন্তু যুক্ত হতে পারে। মকর রাশির বিবাহিত জীবন কিন্তু আমি বলবো না যে খুব ভালো, মকর রাশি বেশ কিছুটা বিবাহিত জীবনের মধ্যে সমস্যার মধ্যে পড়ে এবং এদের হাজব্যান্ডের সঙ্গে এদের যথেষ্ট মনি বন্ডিং প্রবলেম দেখতে পাওয়া যায়, মনোমালিন্য দেখতে পাওয়া যায় এবং এদের হাজব্যান্ডের সঙ্গে এরা কিন্তু ঠিক খাপ খাইয়ে উঠতে পারে না বা এদের পার্টনারদের সঙ্গে এরা ঠিক খাপ খাইয়ে উঠতে পারে না। মকর রাশির কিন্তু বুক সংক্রান্ত সমস্যা আসতে পারে, এছাড়াও কিন্তু অনেক সময় দেখেছি মকর রাশির ক্ষেত্রে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু স্কিনের প্রবলেমও অনেক সময় আসতে দেখেছি। এছাড়াও কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখেছি যে এদের বাবাদের কাছ থেকে এরা কিন্তু খুব একটা সাহায্য পায় না এবং কোনো দুর্নামের শিকার কিন্তু এরা হয়ে যেতে পারে, অর্থাৎ এদের জীবনে একবার সম্মানহানি অবশ্যই হয়ে যায় অনেক সময় দেখেছি। মকর রাশি একটু আধ্যাত্মিক মেন্টালিটি অবশ্যই, এরা কিন্তু আধ্যাত্মিক মানসিকতার আধ্যাত্মিক পথেই এগোতে চায় কিন্তু এরা কোনো কোনো সময় কনফিউজড হয়ে যায় যে আমি কেমনভাবে আধ্যাত্মিকতাকে নিয়ে চালাবো, এরকম ব্যাপার কিন্তু চলে আসে। মকর রাশির অনেক সময় দেখেছি যে এদের আউট অফ স্টেটে ভাগ্য উন্নতি হয় অনেক সময়, হ্যাঁ ভাগ্য উন্নতি হতে দেখা যায় বা বাড়ি থেকে দূরে ভাগ্য উন্নতি হতে দেখা যায়। এছাড়াও কিন্তু মকর রাশির মানুষদেরকে দেখেছি যে এরা কিন্তু সাধারণভাবে প্রচণ্ড দায়িত্ববান এবং কর্মের সঙ্গে যুক্ত থাকে এবং মেডিকেল বা মেডিসিন রিলেটেড কোনো লাইনের সঙ্গেও এরা অনেক সময় যুক্ত হয়ে থাকে। এছাড়াও কিন্তু সেবামূলক কাজকর্মের সঙ্গে এরা তো খুব ভালো যুক্ত হয়, এছাড়াও তো কাজের কথা আমি বললাম, ইলেকট্রনিক্স বা কম্পিউটার বা ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে অনেক সময়। এবং মকর রাশির কী বলবো যে এরা কিন্তু একটু বেশি বয়সে অনেক বেশি লাভ পায়, মকর রাশি খুব হিসাবি রাশি কিন্তু কম বয়সে 22-23-24 বছর বয়সে এরা যতটা লাভ করবো বলে মনে করে ততটা লাভ হয় না, এদের লাভটা কিন্তু মোটামুটি 26-27 পর থেকেই দেখতে পাওয়া যায়। এবং মকর রাশির ক্ষেত্রে আমি আরও একটা কথা বলবো যে এই রাশির মহিলারা বিশেষ করে গাইনোকাল সমস্যার মধ্যে অনেক সময় ভোগে এবং এই রাশির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু এদের বিদেশ যাত্রার যোগও অনেক সময় ক্রিয়েট হয়ে গিয়ে থাকে বা বিদেশ যাত্রার যোগও হয় এবং মকর রাশি বিবাহের পরে কিন্তু স্থান পরিবর্তন হতে পারে, এরকমও কিন্তু কিছু যোগ দেখতে পাওয়া যায়। আপনি যদি মকর রাশির ব্যক্তি হন আপনার কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, থ্যাংক ইউ।